মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষক বন্ধু প্রকল্পে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে। উপস্থিত ছিলেন বিধায়ক আকরুজ্জামান, পঞ্চায়েত সমিতি সভাপতি সাইন সিদ্দিকী, পূর্ত কর্মাধ্যক্ষ সুরাইয়া খাতুন, পঞ্চায়েত প্রধান কুন্তি দাস, কৃষি বিভাগের এডিও অমৃত কুমার হাজদা সহ অন্যান্যরা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকের পাশে মানবিক মুখ নিয়ে আছেন। আপনি জানেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে আমরা কৃষি দপ্তরের যে মেলাটা আমরা 7 তারিখ শুরু করেছি এবং সেখানে 3 দিন ধরে মেলা চলেছে, সেখান থেকে চেক বিতরণ হয়েছে। তো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা কৃষকের পাশে যাব, তাদের বাড়িতে গিয়ে তাদের যত সরকারি সুযোগ সুবিধা আছে আমরা তুলে দেব। তাই আজকে আমরা লক্ষ্মী জেলায় শুরু করি, সকালবেলায় প্রায় 600 লোকের হাতে চেক তুলে দিয়েছি। এখানেও 400, 3 দিন, একদিনে তো দেওয়া যাবে না, কৃষকরা আসবে তাদের 600 পাবে, এখানে 400, আবার এরপর গিয়ে যাবে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কৃষকের হচ্ছে আগামী সমাজের স্তম্ভ। এদের যেমন কৃষক বন্ধু, যেমন কেউ মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা, বয়স্ক কৃষক হইলে তাদের কৃষি পেনশন এবং তাদের বিনামূল্যে বীজ সার আমরা যেভাবে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছেন, এখানকার মরে গেলে 2 লক্ষ টাকা যেটা, এরকম একের পর এক আমাদের মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছেন। তার মুখ্যমন্ত্রী মনে করেছেন সমাজ তখনই সমৃদ্ধ হবে যদি কৃষকেরা আরও সমৃদ্ধ থাকতে পারে। তাদের এই কারণে আমাদের মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টা, আমরা এখানকার জনপ্রতিনিধি হিসাবে আজকে এই কৃষকদের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর সেকেন্দ্রা পঞ্চায়েত কী করতেছেন? সেকেন্দ্রা পঞ্চায়েত এটা যে চেক বিতরণ করলাম, আমরা কৃষক বন্ধু চেক বিতরণ করলাম এই পঞ্চায়েতে, কৃষি দপ্তরের যেটা সরকারি অফিস, পঞ্চায়েতটা হচ্ছে সরকারি অফিস এবং কৃষি দপ্তরের যে চেকটা আমরা পঞ্চায়েত অফিস থেকে এখান থেকে কৃষকদের হাতে তুলে দিলাম। আপনার নাম? আমি আকরুজ্জামান, আমার সঙ্গে পঞ্চায়েত সভাপতি সাইন সিদ্দিকা এবং আমাদের এখানকার প্রধান কুন্তি দাস, এখানকার জেলা পরিষদ সদস্য বজলুর রহমান, আমাদের পুত্রের কর্মাধ্যক্ষ সুরাইয়া খাতুন সহ এখানকার সমস্ত আধিকারিক একসঙ্গে আমরা চেকটা বিতরণ করি। মা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, সুচিকিৎসা ও সুপরামর্শের একমাত্র ঠিকানা মা মেডিকেল। এখানে বসছেন সুগার, থাইরয়েড, হৃদরোগ বিশেষজ্ঞ ফিজিশিয়ান ডক্টর উত্তীয় ব্রহ্মচারী। এছাড়াও থাকছে নাক, কান, গলা ও মাথার সার্জন ডক্টর শোভন ব্যানার্জি। আমাদের ঠিকানা 107/G/1 পিলখানা রোড, ইয়ংস কর্নারের পাশের গলি, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7098408523 অথবা 8167852080। মা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট।